মধ্য ভারত দেশে কলম কাকা নামের একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে অনেক রকমের পাখিরা বসবাস করত। সেখানকার পরিবেশ খুবই শান্ত আর মধুর ছিল। কিন্তু এক বছর ওই জঙ্গলে এতটাই রোদ্দুর পড়েছিল যে সেখানকার পাখিরা এমন গরম কোনোদিনের আগে দেখেনি। সে বছরের গরম পাখিরা সহ্য করতে পারছিল না, সব গাছ শুকিয়ে যাচ্ছিল, তারা বাসা করে কোথায় থাকবে? এই সমস্যার যাতে কোনো সমাধান পাওয়া যায় সেই জন্যে জঙ্গলের সব পাখিরা এক জায়গায় বসে আলোচনা করতে লাগলো। এ বছরে কিন্তু প্রচুর গরম পড়েছে, এটা তো সবে প্রথম মাস, এখনই যদি এইরকম চলতে থাকে তাহলে তো আরও গরম বাড়তে থাকবে, তখন তো দেখা যাবে যে আমরা বাসাতেও থাকতে পারবো না। এইভাবে যখন চিল বলে তখন তার কথা শুনে একটা পায়রা বলে, হ্যাঁ চিল, কিন্তু এটার জন্য কি আমাদের কাছে কোনো সমাধান আছে? তখন চিল একটু ভাবনা চিন্তা করে বলে, হ্যাঁ সমাধান তো রয়েছে, আমাদের এমন একটা বাসা তৈরি করতে হবে যাতে রোদ্দুরের হাত থেকে বাঁচা যাবে আর শীতল বাতাস অনুভব করতে পারবো। এই রকম সুন্দর বাড়ি যে তৈরি করবে তাকে একটা ভালো পুরস্কার দেওয়া হবে, বুঝেছো? এইভাবে চিল বলে। চিলের এমন কথায় সব পাখিরাও সম্মতি জানালো। তাহলে আজকে থেকে শুরু করে পুরো এক সপ্তাহ পর্যন্ত যে শীতল বাসা তৈরি করে দেখাবে তাকে এক বছরের জন্য বাড়ির যা যা জিনিসপত্র লাগে সব কিছু বিনামূল্যে দেওয়া হবে। এইভাবে চিল ঘোষণা করে। সেই দিনের পর থেকে সব পাখিরা নিজেরা নিজেদের মতো বাসা তৈরি করতে লাগলো। কিন্তু নানা ধরনের বাসা তৈরি করাতেও তার ভেতরে কিন্তু কোনো শীতলতা ছিল না। এক সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনো পাখিরাই ঠিকঠাক বাসা তৈরি করতে পারলো না। এক সপ্তাহ পরে সবাই আবার একটা বৈঠক ডাকে। তখন একটা টুনি চড়ুই পাখি বলে, আরে সবাই শোনো, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। বলছি চলো না আমরা সবাই তরমুজ দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারবো। তরমুজ কিন্তু আমাদের বাড়িটা অনেক ঠান্ডা রাখবে। কিন্তু আমার কাছে তরমুজ নেই, আমি জানতে পেরেছি আমাদের পায়রার কাছে অনেক তরমুজ আছে। পায়রা যদি তাদের মধ্যে থেকে একটা তরমুজ আমাকে দেয় তাহলে একটা ভালো বাড়ি তৈরি করতে পারবো। আরে টুনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছিস, তরমুজ দিয়ে বাসা তৈরি করবি? এইভাবে তাকে নিয়ে মজা করে। তখন টুনি চড়ুই সেখান থেকে চলে গেল। কিন্তু টুনি চড়ুই খুবই বুদ্ধিমান ছিল, সব সময় সে নতুন নতুন আইডিয়া ভাবতে থাকতো। কিন্তু তার কাজের জন্য কেউ তাকে সঠিক উৎসাহ দিত না। কিন্তু এবারে যেমন হোক করে একটা ভালো শীতল বাড়ি সে তৈরি করে দেখাবে। তখন তার বন্ধু টিয়া পাখি একটা সুন্দর তরমুজ এনে তাকে দিল। আরে টুনি, আমি জানি তুই একটা ভালো বাড়ি তৈরি করতে পারবি, এনে ধর এই তরমুজটা রাখ, তুই এইটা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে দেখা তো। এই রকম বলে টুনি চড়ুইকে তরমুজটা দিল। আমাকে ভরসা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টিয়া পাখি। এই রকম বলে টুনি চড়ুই নিজের কাজ করতে লাগলো। কিন্তু টুনি চড়ুইয়ের কাজ দেখে সব পাখিরা হাসাহাসি করত। পায়রা ইচ্ছা করে টুনি চড়ুই যাতে শুনতে পায় তাই কাককে শুনিয়ে শুনিয়ে বলে, আরে কাক দেখেছ বেকার কাজগুলো মানুষ কিভাবে করে? দেখো না এই জঙ্গলে একটা ছোট চড়ুই পাখি আছে না, কী সব উল্টোপাল্টা কাজ করছে। এইভাবে টুনি চড়ুইয়ের নামে উল্টোপাল্টা বলতে লাগলো। কিন্তু টুনি চড়ুই তার কথায় অত কান না দিয়ে নিজের কাজ করতে লাগলো। ওই জঙ্গলে থাকা পাখিরা কেউ টুনি চড়ুইকে সাহায্য করতে এলো না। টুনি চড়ুই পাখি নিজেই গর্ত খুঁড়ে সেখানে তরমুজটাকে রেখে দিয়ে তারপরে তরমুজের ভেতরে সব অংশটাকে বার করে দেয়। বহু চেষ্টা করার পরে টুনি চড়ুই পাখি একটা শীতল বাসা তৈরি করতে সফল হলো। তারপরে এই খবরটা টিয়া পাখি সব পাখিদেরকে এক জায়গায় ডেকে দিতে লাগলো। টুনি চড়ুই পাখির তৈরি ওই তরমুজ বাড়িটার ব্যাপারে বলে, কিন্তু প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেনি। তারপরে টিয়া পাখি সব পাখিদেরকে ওই বাসার সামনে নিয়ে এলো। ওই বাসার ভেতরে সবার আগে চিল গেল, ভেতরে খুবই ঠান্ডা ছিল। তারপরে বাকি সব পাখিরা ওই বাসার ভেতরে গিয়ে শীতলতা অনুভব করে। তখন টুনি চড়ুইয়ের বুদ্ধির তারা প্রশংসা করে। আরে টুনি চড়ুই, তুমি এই বাসাটা তো খুব সুন্দর তৈরি করেছো, সেই জন্যে পুরো এক বছর বাড়ির যত জিনিসপত্র দরকার সব কিছু বিনামূল্যে পাবে তুমি। এইভাবে বলাতে তখন টুনি চড়ুই সবাইকে বলল, না না আমার কোনো ধরনের পুরস্কার লাগবে না, আমি সবার ভালোর কথা চিন্তা করে এই বাড়ি তৈরি করেছি। এই রকম কাজ যখন কেউ করে তাকে পুরস্কার না দিয়ে উৎসাহিত করলেই সেটাই তার জন্য যথেষ্ট হয়।
কিন্তু আমাকে এই টিয়া পাখি ছাড়া কেউ সাহায্য করেনি, উল্টে সবাই আমাকে কথা শুনিয়েছে। এরপরেও যদি আমি কোনো নতুন কাজ করি, সাহায্য যদি না করো কোনো ব্যাপার না, কিন্তু আমাকে নিরাশ করে দিও না। এইটা শুনে সব পাখিরা লজ্জিত হলো। আরে সবাই শোনো, তোমরা মনে হয় বাসাটাকে ভালো করে দেখোনি। তখন টিয়া পাখি ওর ভেতরে থাকা আরেকটা দরজা খোলাতে তার ভেতরে আরও তরমুজের বাড়ি দেখা গেল। ওইগুলোকে দেখিয়ে, টুনি চুড়োই এই সব কিছু আমাদের জন্য তৈরি করেছে, এবার থেকে আমরা সবাই এখানে থাকব। এইটা দেখে সব পাখিরা খুব খুশি হলো। টুনি চুড়োই যখন কাজ করছিল তখন সবাই তাকে অনেক কথা শোনায়, কিন্তু সেইগুলো সে কানে না নিয়ে নিজের কাজ করে যায়। টুনি চুড়োইয়ের এমন জেদ দেখে সব পাখিরা তার সামনে মাথা নত করে। উত্তর ভারত দেশে বজ্রনাথ নামের একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে নানা রকমের পাখিরা থাকত। তার মধ্যে থেকে একটা কাক ছিল। ওই কাকের দুটো সন্তান ছিল। ওই কাকটা নিজের বাচ্চাদেরকে কষ্ট দিয়ে নিজে আরামে জীবন কাটাতে লাগলো। আশেপাশে থাকা পাখিদের বাচ্চারা খেলাধুলা করে খুশি খুশি স্কুলে যেত, কিন্তু কাকের বাচ্চারা কাজে গিয়ে সেই টাকা উপার্জন করে এনে কাককে দিত। সেই টাকা দিয়ে কাক আনন্দ ফুর্তি করত, বাচ্চাদের ঠিক করে খাবারও দিত না খেতে, সব সময় নেশায় ডুবে থাকত। একদিন কাকের সন্তান গিয়ে কাককে বলে, মা মা, রোজ রোজ আর কাজে যেতে ভালো লাগে না মা, দুদিনের ছুটি চাই মা, একটু আরাম করব। এইভাবে কেঁদে মাকে বলে, কি বললে কি, ছুটি চাই কেন, খাবার খাবে না, যদি কাজ না করো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি এই বাড়িতে তোমাদের রাখবো না। এই রকম বলে কাক তার বাচ্চা দুটোকে খুব মারে। সেই দিন রাতে বাচ্চা দুটো খুব কান্নাকাটি করে। দিদি, আমাদের মা আর সব মায়েদের মতো কেন নেই গো, আমরা এত পরিশ্রম করি কিন্তু তা সত্ত্বেও মা আমাদের ভালোই বাসে না। আরে ভাই আমার, তুই কাঁদিস না, এমন কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি আমাদের ভালো দিন ফিরে আসবে। এই রকম বলে কাক দিদি তার ভাইকে সান্ত্বনা দিল। পরের দিন মা কাক তার বাচ্চাদেরকে ডেকে তাদেরকে পেট ভরে খাবার খাওয়ালো। এইটা দেখে বাচ্চারা খুব খুশি হলো। দিদি, কাল মা আমাদের মেরেছে, আমাদের কষ্টটা হয়তো বুঝেছে, আমাদের মা বদলে গেছে, বলো দিদি। না রে ভাই, মা আমাদের এত ভালোবেসে খাবার খাইয়েছে মানে এর পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এইভাবে দুই ভাই বোন যখন কথা বলছিল তখনই মা কাক সেখানে এলো। শোনো বাচ্চারা, আজ আমাদের বাড়িতে একটা অতিথি আসবে, ওনার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এইভাবে কাক ভালো ব্যবহার করে, এর আগে কাক কোনোদিন এমন ব্যবহার করেনি। ততক্ষণেই তাদের বাড়িতে একটা পুরুষ পায়রা এলো। ওই পায়রাকে দেখে মা কাক তখন তার অনেক সেবা যত্ন করতে লাগলো, তার বাচ্চাদের দিয়ে সেবা যত্ন করালো। কিছুক্ষণ পরে ওই পুরুষ পায়রার কাকের বাচ্চা দুটোকে খুব পছন্দ হলো, আর এই বিষয়টা মা কাককে সে জানালো। কাক তখন খুব খুশি হয়ে বাচ্চাদের কাছে গিয়ে বলে, বাচ্চারা, তোমাদের সাথে একটা কথা বলার ছিল, ওই যে পায়রাকে দেখেছো উনি হলেন কোটিপতি, ওনাদের বাড়িতে কাজের জন্য তোদের খুব পছন্দ হয়েছে ওনার, তোদের মধ্যে থেকে একজনকে নিয়ে যেতে চায়, তোর দিদিকে নিয়ে যাবে, উনি বেশি টাকা দিয়ে তোকে নিয়ে যেতে চায় মা। এইভাবে মা কাক বলে। এই কথাটা শুনে বাচ্চা দুটোর মন খুবই খারাপ হয়ে যায়। মা মা, আমি একা যাব না মা, আমি ভাইকে সঙ্গে নিয়ে যাব। তোরা দুজনে চলে গেলে এখানে আমার সেবা যত্ন কে করবে? এই রকম বলে বাচ্চাদের খুব মারে, কিন্তু বাচ্চারা এত মার খাওয়ার পরেও রাজি হলো না। এই সব কিছু পায়রা দেখে ফেলে। দেখো কাক, তোমার বাচ্চারা নিজের ইচ্ছা মতো যদি আসে তাহলেই নিয়ে যাব, আমি ওদেরকে জোর করে নিয়ে যেতে চাই না। এই রকম বলে পায়রা তখন বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করে, কিন্তু বাচ্চা দুটো রাজি হলো না। তখন পায়রা কাককে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। মা কাক বেশি টাকা না পাওয়ার কারণে বাচ্চা দুটোকে খুব মারতে লাগলো। পরের দিন বাচ্চা দুটোকে দিয়ে আরো বেশি কাজ করাতে লাগলো। কিছুদিন পরে ওই মা কাক পার্টি করার জন্য একটা চিলকে তার বাড়িতে ডাকে। সেই দিন কাক তার বাচ্চাদের উপার্জনের টাকা দিয়ে চিলকে পার্টি দিল।
সেই দিন রাতে কাক আর চিল দুজনে মিলে অনেক মদ্যপান করে। আরে কাক, তোর এই পার্টিটা খুব ভালো ছিল, কিন্তু এই পার্টিতে একটা জিনিসের অভাব আছে। কিসের অভাব চিল, আমাকে বলো, আমি পুরো করব। এই পার্টিতে যদি কাকের মাংস পাওয়া যায় খুব ভালো হবে, কিন্তু এখন এই সময় কাকের মাংস কোথায় পাবে? এইভাবে চিল বলে। তখন কাক খানিকক্ষণ ভাবনা চিন্তা করে বলে, ব্যাস এইটুকু ব্যাপার, এক মিনিট। এই রকম বলে কাক তখন হাতে ছুরি নিয়ে তার বাচ্চাদের রুমে গেল। বাচ্চারা তার মায়ের হাতে ছুরি দেখে খুব ভয় পেয়ে গেল। মা কাক তার বাচ্চা দুটোকে মেরে ফেলার চেষ্টা করে। এইটা দেখে কাকের বাচ্চা দুটো সেখান থেকে পালিয়ে গেল। তারা সারাটা রাত বাড়ি ফেরেনি। তারা ভয়েতে একটা গাছের ডালেতেই দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে সূর্য ওঠার পরে বাচ্চা দুটো যখন ঘুম ভাঙল, তখন তাদের সামনে একটা টিয়া পাখিকে তারা দেখতে পেল। ওই বাচ্চা দুটোর শরীরে আঘাতের চিহ্ন দেখে টিয়া পাখি বলে, আরে বাচ্চারা, তোমরা কে, এখানে কেন ঘুমাচ্ছ, তোমাদের মা কোথায়? এইভাবে জিজ্ঞাসা করাতে কাকের বাচ্চারা তখন পুরো বিষয়টা তাকে জানালো। আরে আরে, তোমরা দুজনে দেখছি খুবই বোকা। আরে তোমরা ওর সন্তান না, তোমরা হলে ওর দিদির সন্তান। তোমাদের দুজনের জন্মের পরেই তোমাদের মায়ের মৃত্যু হয়, আর তোমাদের দেখাশোনা করার জন্য তোমাদের মাসি তোমাদেরকে নিয়ে যায়। এইভাবে যখন টিয়া পাখি বলে, এই কথা শুনে বাচ্চা দুটো আরও বেশি ভয় পেল। মা কাকের হাত থেকে বাঁচার জন্য, খুশিতে থাকার জন্য বাচ্চারা অনেক দূরে উড়ে চলে গেল।